হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তালিয়া পূজাস ব্লগ চ্যানেল। তোমাদের অনেক স্বাগত, অনেকটা ভালো আছে জানি। আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তো এই দেখো, আজকে হচ্ছে রবিবার, আর রবিবারে কিন্তু আজকে আমি চিকেন বানাচ্ছি না। তো আজকে আমি বানাচ্ছি উচ্ছে আলু চিংড়ি মাছ দিয়ে একটু তরকারি আর একটু বাটা মাছের ঝোল। তো মাছ মাংসর থেকেও কিন্তু আমার এই সব তরকারি দিয়ে বেশি ভালো লাগে খেতে, ভাত মানে ভাতটা খাওয়া হয় আর কি। তো মাংস হলে একেবারেই ভাত খেতে পারি না, তো সেই জন্য আমি ভাবলাম যে আজকে মাংস করবো না, একটু চচ্চড়ি আর একটু মাছের ঝোল করি। তো সেই জন্য তোমার দাদাভাইকে বললাম যে একটু উচ্ছে চিংড়ি মাছ এনে দাও। তো এই উচ্ছে আলু চিংড়ি মাছ দিয়ে বানিয়েছি, বেগুন দিয়েছি, তো খুব ভালো লাগে। আর আজকে হচ্ছে আর একটা দারুণ রেসিপি বানাবো বন্ধুরা, তো বিকালবেলা, তো সেটা তোমরা তখন দেখতে পাবে। তোমরা সঙ্গে থাকো, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই দেখো, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর তোমার দাদাভাই হচ্ছে নিজে ঘরে কাজ করছে। তো মায়েদের ঘরে কিছু কাজ আছে, রবিবার ছুটি, তো সেই জন্য মায়েদের ঘরে কিছু কাজ আছে, সেই কাজগুলো করে দিচ্ছে। তো দেখতেই পাচ্ছ চচড়িটার কালারটা কত সুন্দর হয়েছে। ঝোলটা কিন্তু আমার দেখতে যত যেমনই হোক, এরকম বাটা মাছের পাতলা ঝোল কিন্তু খুবই ভালো লাগে। আর নিজের ঘর থেকে তো মাংস নিয়ে আসবে তানিয়া, ও কাকিমার মাংস বানিয়েছে, তো দেখো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তাপসী মাংস বানিয়েছে, তো দেখতেই পাচ্ছ রবিবার লাল লাল একেবারে চিকেনের ঝোল, তো দেখতে খুব ভালো লাগছে, তাই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তো তানিয়া গেছে তো কাকিমার কাছ থেকে তরকারি নিয়ে আসবে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো অনেক দেরিতে চলে এলাম, তো এখন বানা হচ্ছে ঠেকুয়া। তোমাদের সকালবেলা বলছিলাম একটা স্পেশাল জিনিস বানাবো, তো তোমার দাদা ভাই কী বলো তো, এই যখন ছট পুজো হয় তখন সবাই প্রসাদ দিয়ে যায়, দুটো একটা মানে প্রসাদের জিনিস মানুষ কত দেবে, সবাইকে তো দিতে হয়, তো দুটো একটা দিয়ে যায়, তো ভালো লাগে, খেয়ে হয় না, বলবে কি আমি নিয়ে এসে দেবো, তুমি বাড়িতে বানাবে ঠেকুয়া। তো সেই জন্য সব এনে রেখে দিয়েছে আর বানানো হয়নি কালকে, তো আজকে বানাবো, তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো কেমন হয়, তো মোটামুটি ভালোই হয়। তো চলো শুরু করি, কী কী নিয়ে এসে দিয়েছে দেখো, কত কী এনে দিয়েছে সব। তো কালকে বানাইনি বলে বলছে আজকেও বানাওনি, আমি কবে এনে দিয়ে গেছি, দুদিন হয়ে গেল, তো সময় হয়নি, তো সেই জন্য বানানো হয়নি, তো আজকে বানাবো, ঠিক আছে। তো চলো দেখো কত কী এনে দিয়েছে। তো এখানে ঘি আছে, ঘিটা আছে বলে আর আনতে বলিনি, তো দুটো ঘি মিলিয়ে হয়ে যাবে। আর এখানে বাড়িতে চিনি ছিল, এই যে চিনি আছে, এটা 500 ময়দা, আর এর মধ্যেও আছে, এর মধ্যে হচ্ছে 1 কিলো মানে 1.5 কিলো ময়দা। কত কী এনেছিলাম, 4 প্যাকেট সুজি, 1 প্যাকেট তেল, সাদা তেল, আর এই যে দেখতে পাচ্ছ কালকে ময়দা এনেছিল, আবার আজকে 500 আনতে বলেছিলাম, বলুন কালকে এই যে 1 কিলো এনেছিল, আজকে 500, তো 1.5 কিলো ময়দা, আর এতে কত চিনি কী জানি আমি, অত আঞ্জাত বুঝতে পারি না, 1 কিলোর বেশি হবে। তো অনেকটা চিনি আছে, এই যে এতে চিনি আজকে এনেছে, কালকে এনেছে, আর এই চিনিগুলো সব ছিল, এই যে 4 প্যাকেট সুজি, তেল, আর কী কী আছে দাঁড়াও, তো এর মধ্যে আছে কিশমিশ, তো কিশমিশটা দিলে ভালো হয়, নারকেল আনিনি, নারকেল আনবে বলেছিল, নারকেল আনিনি, নারকেলটা বলে ভালো হতো, নারকেল নেই আনিনি, ভুলে গেছে মাসি। আর এখানে মৌড়ি নিয়েছি, এই যে মৌড়িটা ভুলে গেছে, মৌড়িটা এখানে তানিয়াকে দিয়ে আনালাম, তো তানিয়া এনে দিয়ে গেছে, তো মৌড়িটা কিন্তু দিলে বেশ ভালো লাগে। তো দেখো বন্ধুরা গুছিয়ে রাখলাম, তো এখন বানাবো, বসেছি কিন্তু নারকেল আনেনি তোমার দাদাভাই, নারকেল আনতে ভুলে গেছে, তার জন্য নারকেলটা আনতেই হবে, আর নারকেল না হলে ভালো লাগবে না, তো সেই জন্য তোমার দাদাভাই আসছে, নারকেল আনবে, আনলে তারপরে বানাবো ঠেকুয়া, ঠিক আছে। তো মৌড়িটা ভুলে গেছিলো, তার জন্য তানিয়াকে মৌড়ি আনতে পাঠিয়েছিলাম, কিন্তু নারকেলটা নেই, আবার নারকেল আনতে হবে, চলো আবার একটু কিছুক্ষণ পরে আসছি, তোমার দাদাভাই চলে আসো, তারপরে আসছি। তো তোমরা যদি ঠেকুয়া বানানোর সম্পূর্ণ রেসিপিটা দেখতে চাও, তাহলে অবশ্যই পূজার ছোট্ট রান্নাঘরে একটু ভিজিট করে এসো, তাহলে ওখানে তোমরা দেখে নিতে পারবে ঠেকুয়া কীভাবে বানাচ্ছি, কী কী নিয়েছি, কত পরিমাণে নিয়েছি, সবই দেখতে পাবে। দেখো মেশানো হয়ে গেছে দেখতে পাচ্ছ, চলো এবার এর মধ্যে ধরছে না, তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার পুরো মেশানো হয়ে গেছে, তো ছোটো রেসিপির মধ্যে আর অতটা জিনিস তো মেশাতে অনেকটাই সময় লেগেছে। তো এবার কী করবো বলতো, এই কড়াটার মধ্যে আমি অল্প তুলে নেবো, অল্প তুলে মাখিয়ে মাখিয়ে করতে হবে, কারণ এর মধ্যে মাখানো যাবে না, সেই জন্য এর মধ্যে তুলে নেবো, চলো তুলে নিই। তো সব উপকরণ আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি বড় ডেচকির মধ্যে আর কড়ার মধ্যে, অল্প অল্প তুলে মাখিয়ে, আর এই দেখো হাতের মধ্যে গোল করে একটু লম্বা মতো বানিয়ে আর একটু পাতার মতো শেপ দিয়ে দিচ্ছি, যাতে একটু দেখতে ভালো হয়। তো ছাঁচ ছাড়াই এরকম তোমরা বানাতে পারো, ছাঁচে তো দেখতে ভালোই লাগে, কিন্তু ছাঁচের মতনই দেখতে লাগছে দেখো বন্ধুরা। হাতেই আমি একটুখানি চামচ দিয়ে এরকম একটু শেপ দিয়ে দিলাম পাতার মতো, দেখতে খুবই সুন্দর লাগছে। তো অল্প অল্প করে নিয়ে এটা মাখাতে হচ্ছে আর মাখিয়ে তারপরে এরকম মানে শেপ দিয়ে দিচ্ছি, তো একটু ডিজাইন করে দিচ্ছি,
তো একবারে ভেজে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখাবো। হ্যাঁ, নাহলে অনেকটা সময় লাগছে, এটা করতে তো অনেকটাই সময় লাগে। তো এটা অনেকটা জিনিস হয়েছে, তো এটা পুরোটা মিশিয়ে নিয়েছি। তো মেশানো হয়ে গেছে, তো মিশিয়ে এবার একে একে এখানে তুলছি আর এটা মেশা মাখাবো, মাখিয়ে মাখিয়ে তারপর গান চলছে। তো দেখো আমার তানিয়া ঠেকুয়া বানাচ্ছে, তো আমি মাখিয়ে দিয়েছি, মাখিয়ে দিয়েছি, তানিয়া ঠেকুয়া বানাচ্ছে আর আমি এবার ভাজবো। তো এটার মধ্যে সব মাখা মেশানো আছে আর এই যে লাড্ডু করে দিয়েছি আর ওই যে শেপ দিচ্ছে, তো আমি ভেজে নেবো এবার। তো চলো কড়াটা বসিয়ে আর তেলটা গরম করতে অনেকটা টাইম। তো দু থালা একসঙ্গে বানিয়ে নিয়েছি আর এখানে কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ 1 কিলো তেল একটু সামান্য একটু রেখে দিয়েছি আর 1 কিলো তেল পুরোটা ঢেলে দিয়েছি। তো কড়া তেলটা গরম হয়ে গেছে, তোমার একে একে সব এইভাবে আমি ভেজে নেবো। তো কি বলতো, একটু হালকা আঁচে লাল লাল করে ভাজতে হবে, নাহলে কিন্তু শুঙে যাবে, ধরে যাবে, পুড়ে যাবে আর কি। তো দেখো আমি সব একে একে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি, তেলটা অনেকটা দিয়েছি তো সেই জন্য অনেক কটা একসঙ্গে ভাজা যাবে। তো বড় কড়ার মধ্যে অনেকটা তেল দিয়ে একসঙ্গে অনেকগুলো ভাজা হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে আর কি সেই জন্য। তো অনেকটা জিনিস দেখতে পেলে তোমরা, তো ভাজতে ভাজতে অনেকটাই সময় লেগে যাবে সেই জন্য অনেকটা তেল দিয়েছি আর ঝাপাঝাপ তানিয়া বানিয়েও দিচ্ছি আর আমি তাড়াতাড়ি ভেজেও নিচ্ছি। তো দেখো লাল লাল হয়েছে, কত সুন্দর দেখতে লাগছে। তো এগুলো কিন্তু একটু হাওয়া পেলে একদম মানে খাস্তা খাস্তা হয়ে যাবে। তো এখন তো দেখতে পাচ্ছ চিনিগুলো বেরিয়ে এসছে, কি ভালো দেখতে লাগছে। তো দেখো বন্ধুরা আমার হচ্ছে ঠেকুয়া বানানো হয়ে গেছে, কত ঠেকুয়া বানিয়েছি দেখো, আর সেরকম সুন্দরও হয়েছে, একদম খাস্তা খাস্তা ঠেকুয়া, দারুণ হয়েছে। একটা ভেঙে দেখাও দেখি, দেখো বন্ধুরা একদম খাস্তা হয়েছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে খাস্তা, তোমার দাদাভাই খেতে শুরু করে দিয়েছে, দেখো ডেস্কি নিয়ে বসে যাও। কটা বাজে? 10টা বাজতে যায়, ও মাই গড, কখন বেরাবে? তো খাবার দাবার রেডি করে দিয়েছি আর তানিয়া তো স্কুলে চলে গেছে, তো ওকে খাইয়ে দিলাম। আর তোমার দাদাভাই এখন ঠেকুয়া নেবে, ঠেকুয়া নিয়ে কাজে যাবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কেমন হয়েছে। তো কালকে ঠেকুয়াটা বানিয়েছি, কালকে রাত তোমাদের দেখানো হয়নি, কালকে আমার এলবি ছিল তো সেই জন্য, তো আজকে দেখিয়ে দিলাম, বুঝতে পারছো বন্ধুরা। তো সবাইকে গুড মর্নিং, সবাইকে গুড মর্নিং বলা হয়নি, তো গুড মর্নিং সবাইকে, সবাই ভালো থেকো। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কালকের ভিডিওটা, ঠিক আছে? তো চলো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে, টাটা। আর আমার ঠেকুয়া কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, ঠিক আছে? ভিডিওটা পুরো মানে পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুন বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো কে কে খাবে চলে আসো, ঠেকুয়া কে খাবে? ঠেকুয়াগুলো তো তোমার দাদাভাই হচ্ছে ডিউটি নিয়ে যাবে, তো সব বন্ধু বান্ধবদের দেবে, তো সেই জন্য কি সুন্দর খাস্তা খাস্তা হয়েছে একদম, এত ছোট ছোট করে জানো। তোমার দাদা কালকে ডিউটি থেকে কাজে মানে কাজ থেকে বাড়ি এসছে, এসে তোমার দাদাভাই একটু বানিয়ে দিল, তারপরে আমি সব ভেজে নিলাম। তো তানিয়া বলে যে আমার পা ব্যথা করছে, কোমর ব্যথা করছে, তুমি করো বলে পালিয়ে গেল। তারপর তোমার দাদাভাই আসতে আসতে তাপসী করে দিয়েছিল, তাপসী করছিল, তারপরে আমি তো এই ফোনে এলবি চালালাম, তো সেই জন্য আর ভিডিও করা হয়নি, ঠিক আছে? তো চলো আজকের মতো এতটাই, কেমন লাগছে দেখতে পাচ্ছ? আর কে কে ঠেকুয়া খাবে সবাই চলে এসো বাড়ি, চল টাটা, হাই হাই হাই, ঘুঁটে পড়ে গেল, ঘুঁটে মতো আমি সত্যি সত্যি। Ta-ta-ta-ta.